বর্তমান মই উপস্থিত হয়েছো বোকাখাতর রাজহুয়া খেলপথারত আর ইতিমধ্যে এক লাখ বন্তি ইতিমধ্যে রাইজে জ্বলাবলে আরম্ভ করেছে আর কিছু সময়ের ভিতরতে এই এক লাখ বন্তি প্রজ্বলন হব আর এই মুহূর্তত ইয়াত উপস্থিত হয়েছে আনুষ্ঠানিকভাবে বন্তি প্রজ্বলন করেছে বোকাখাতর বিধায়ক কেবিনেট মন্ত্রী অতুল বরা পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আর বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই বন্তি প্রজ্বলন করেছে ইয়াত উপস্থিত আছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর সচিব শান্তনু ঠাকুর গোলাঘাট জেলার উপায়ুক্ত বোকাখাতর অতিরিক্ত উপায়ুক্ত এই সকলখিনি ইয়াত উপস্থিত আছে আর যে ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদ দলের যেসব নেতা কর্মী সকল ইয়াত উপস্থিত আছে বিশেষক কব লাগিব যে বোকাখাতবাসীর রাইজ আর ইয়ার যেসব দল সংগঠন যান আছে সকলে এই কার্যসূচীত অংশগ্রহণ করেছে আর আমি সূচাঙ্কর জড়িয়ে মানে দেখাবলে অনুরোধ করম এই দৃশ্য বিরল দৃশ্য বোকাখাতবাসীর কারণে এয়া এক ইতিহাস হিসাবে পরিগণিত হব কারণ প্রধানমন্ত্রীগীর আগমনের লো যাইজে উৎসাহ দেখাইছে এক লাখ বন্দীরে তখন উষ্ম আদরণি জানাবলে দিনজোড়া প্রস্তুতি করলে তারপর এটা এই দ্বীপ এই বন্তি জ্বলি উঠিছে ইতিমধ্যে মঙ্গল মন্ত্রধ্বনি ইতিমধ্যে উচ্চারিত হয়েছে বোকাখাতর শ্রীমন্ত শঙ্করদেব শিশু নিকেতনের আচার্য সকলে এই কার্যসূচী অংশগ্রহণ করেছে গতি এই মুহূর্তে মানে কথা পাতবলে চেষ্টা করম যেহেতু বোকাখাতর বিধায়ক তথা কেবিনেট মন্ত্রী অতুল বরা ডাঙরীয় নেতৃত্বত ইয়াত এই বন্তি প্রজ্বলন কার্যসূচী চলিছে গতি মানে প্রথমতে তখেতর পরাই বার্তা লোবলে চেষ্টা করি কালিল দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কাজিরঙাল সমগ্র কাজিরঙাবাসী খুব এক্সাইটেড আর বোকাখাতর রাইজ এক্সাইটেড সমন্ত্রাল আজি বোকাখাত স্টেডিয়াম অগণন লোকর সমাবেশ ঘটিছে বন্তি প্রজ্বলনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক স্বাগত জানাব অত্যন্ত উৎসাহিত হয়েছো আমি যেহেতু তখেতর কথা পাতবলে চেষ্টা করছো এঞ্জেলা মানে প্রথম শশাঙ্কর জড়িয়ে মানে দেখব খুঁজছো ইয়ার পরিবেশ যেবেশ এক বিরল পরিবেশ ইয়াত দেখবলে পাওয়া গেছে কারণ চারিওফালে যাত রাজহুয়া খেলপথারর যে চারিওফালে এক বৃত্তাকার আকৃতিত এই বন্তি প্রজ্বলন করা হয়েছে আর তার মাজত মাজত লিখা হয়েছে তিনটাক শাড়ি তিনটা শাড়িত প্রধানমন্ত্রীগীক প্রতি যা শ্রদ্ধা সেই শ্রদ্ধা জানাই আদরণি জানাইছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।